তো এর এর মধ্যে থেকে কোন একটা এলিমেন্ট খোঁজা, এটা হচ্ছে সার্চিং যেটা আমরা বলে থাকি। তো দুই ধরনের পপুলার সার্চিং আছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে বাইনারি সার্চ। যদি ছোটখাটো এরের লিস্ট হয়, এরের সাইজ যদি ছোটখাটো হয়, সেক্ষেত্রে লিনিয়ার সার্চ ব্যবহার করাটা উত্তম। আর বড় সাইজের জন্য, বড় এরের লিস্টের জন্য আমরা ইউজ করব বাইনারি সার্চ। তো আমি যেটা করব, আপনাদের আমি অবশ্যই সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিনিয়ার সার্চ, রাইট? তো লিনিয়ার সার্চ জিনিসটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং কিভাবে করা হয় সেটা এখানে থিওরিটিক্যাল দেখব। তারপর সরাসরি আমি কোড ব্লকস আপনাদের নিয়ে যাব এবং সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। তো উদাহরণস্বরূপ ধরা যাক, আমাদের এইরকম একটা এরে আমরা ডিক্লেয়ার করেছি। এরের নাম হচ্ছে নাম এবং এরের মধ্যে ভ্যালু আছে 10, 2, 30, 15, 28, 5। এবার আমরা একটা ভ্যালু খুঁজতে চাচ্ছি, ইউজার কাছ থেকে ভ্যালুটা নিলাম। ইউজার বললো যে আমি 15টা খুঁজে নিতে চাচ্ছি। 15 এই ভ্যালুটা এরের মধ্যে আছে কি না সেটা আমরা জানতে চাচ্ছি, এবং আমরা জানতে চাচ্ছি যে তার পজিশন, যদি সে 15 এই ভ্যালুটা যদি এই এরের মধ্যে থাকে তবে তার পজিশনটা কি, সেই পজিশনটা আমরা জানতে চাচ্ছি। তাহলে লক্ষ্য রাখবেন, অবশ্যই আপনার খালি চোখে দেখতে পাচ্ছেন যে এখানে 15 আছে এবং তার পজিশন আপনার বলবেন 1, 2, 3, 4, পজিশন 4, সেটাই তো বলবেন, রাইট? তো এই কাজটা তো আমরা বললে হবে না, অবশ্যই আমাদের প্রোগ্রাম বলতে হবে। তো প্রোগ্রামটা আমরা কি করব, লিনিয়ার সার্চ এর মাধ্যমে করব। তো লিনিয়ার সার্চটা কি সেটা আমি বলবো, একটু সময় নিন আপনারা। তো আমরা যেটা করতে হবে, প্রথমে প্রোগ্রামের মধ্যে একটা এরে ডিক্লেয়ার করতে হবে, যে ভ্যালুটা আমরা খুঁজতে চাচ্ছি সেই ভ্যালুটা আমরা ডিক্লেয়ার করে দেবো অথবা ইউজারের কাছ থেকে নিয়ে নেব। ওকে, উদাহরণস্বরূপ এখানে আমরা 15 ভ্যালুটা খুঁজে নিতে চাচ্ছি যে এরের মধ্যে আছে কি না না। তো আমরা যখন সার্চিং অ্যালগোরিদম, লিনিয়ার সার্চ অ্যালগোরিদম ইউজ করব, তো অবশ্যই আমরা জানতে চাচ্ছি যে 15 আছে কি না না এবং তার পজিশনটা কত সেটা জানতে চাচ্ছি, রাইট? তো ইনিশিয়ালি লক্ষ্য রাখবেন, এরের পজিশনগুলো এই যে, এটা 0 ইন্ডেক্সে আছে, এটা 1 ইন্ডেক্সে, এটা 2 ইন্ডেক্সে, এটা 3 ইন্ডেক্সে, এটা 4 ইন্ডেক্সে, এটা 5 ইন্ডেক্সে। তো পজিশনগুলো 0 থেকে শুরু হচ্ছে। তো ইনিশিয়ালি আমি ধরে নেব এই ভ্যালুটা এরের মধ্যে নেই। ওকে, আমরা তো প্রথমেই বলতে পারবো না যে ভ্যালুটা এরের মধ্যে আছে এবং এততম পজিশনে আছে, অবশ্যই বলতে পারবো না। আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে পজিশনটা হচ্ছে -1, অর্থাৎ এরের মধ্যে নেই, এরকম ধরে নিচ্ছি। পজিশনটা কি ধরলাম? -1। কেন 0 ধরলাম না? কারণ এর 0 থেকে শুরু হচ্ছে, 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স এরকম শুরু হচ্ছে, 0 ইন্ডেক্সে একটা ভ্যালু অলরেডি আছে, তাই আমি পজিশনটা ধরে নিলাম -1। ওকে, এবার আসি আমাদের লিনিয়ার সার্চের পালায়। লিনিয়ার সার্চ কি করবে, এই যে 15 যে ভ্যালুটা আপনি দিয়েছেন সে চেক করবে প্রথমে এই এরের প্রথম ইন্ডেক্সের সাথে এটার সাথে ম্যাচ হচ্ছে কিনা না। যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে দ্বিতীয়টার সাথে চেক করবে, তারপর এই ভ্যালুটা চেক করা হবে নাম্বার, এই যে এই ইন্ডেক্সের সাথে নাম্বার এরের, তারপর সে চেক করবে 15 ভ্যালুটা এরের এই ইন্ডেক্সের সাথে ম্যাচ হয় কিনা না। অবশ্যই ম্যাচ হবে, এবং ম্যাচ হলে সাথে সাথে কি হবে, থেমে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাব, পজিশনটা পেয়ে যাব। তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা একটা লুপ চালাবো 0 থেকে এই ইন্ডেক্সে, 0 ইন্ডেক্স থেকে একেবারে শেষ ইন্ডেক্স পর্যন্ত, রাইট? যেহেতু আমরা শিওর না যে 15টা কোথায় আছে সেটা কিন্তু আমরা জানি না, এমনও হতে পারে এখানে 15 নাও থাকতে পারে, এমন হতে পারে 15টা সবার শেষে থাকতে পারে। তাহলে আমাদের কাজ হচ্ছে, লিনিয়ার সার্চের কাজ হচ্ছে যে সে 0 ইন্ডেক্স থেকে একবারে শেষ ইন্ডেক্স পর্যন্ত চেক করবে। ওকে, যদি মধ্যখানে পেয়ে যায় সেটা তো ভালো কথা, থেমে যাবে, বাট না পেলে সে প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করতে হবে। তাহলে আমরা একটা লুপ চালাবো যেটা 0 থেকে ঠিক 6 এর আগ পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত চলবে। ওকে, সো এই জন্য 0 থেকে আমি 6 এর আগ পর্যন্ত দিয়েছি, এবং প্রতিবার কি করবে, এই ভ্যালুটা চেক করবে এরের ভ্যালুর সাথে, যে নাম্বার 0 সাথে ম্যাচ হচ্ছে কিনা না, নাম্বার 1 এর সাথে ম্যাচ হচ্ছে কিনা না, নাম্বার 2 এর সাথে ম্যাচ হচ্ছে কিনা, এটা চেক করবে। সো ইফ ভ্যালু ইকুয়াল, যদি প্রথমবার নাম্বার 0, তারপর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এরকম লুপটা চলতে থাকবে এবং আই এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে। যদি কখনো ভ্যালুটা নাম্বার 0 অথবা নাম্বার 1 অথবা কারোর সাথে যদি ম্যাচ হয়ে যায়, সাথে সাথে ভিতরে ডুববে, এবং পজিশনটা আমরা এখানে i+1 দিচ্ছি। এখন কথা হচ্ছে যে পজিশন কেন i+1 দিচ্ছি, রাইট? উদাহরণস্বরূপ আপনারা এটা লক্ষ্য রাখুন, 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, ভ্যালু হচ্ছে আমাদের 15, নাম্বার 0, i এর ভ্যালু যেহেতু 0 তো নাম্বার 0 তে আছে 10, তো 10 = 15 = 10, এই কথা নিশ্চয়ই সত্য না, তাহলে এখানে ভিতরে ডুববে না, আবার উপরে যাবে, i এর ভ্যালু হবে 1। সো নাম্বার 1 এ যে ইন্ডেক্সটা, যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2, 15 এর সাথে 2 ম্যাচ হবে না, ভিতরে ডুববে না, আবার উপরে যাবে, এবার i এর ভ্যালু হবে 0, 1, তারপর হবে 2, তাই না? 0 থেকে শুরু হয়েছিল, তারপর 1 ইন্ডেক্স ম্যাচ করলো, এবার 2 ইন্ডেক্সে এখানে আসবে। তো 2 ইন্ডেক্সে কে আছে, 30 আছে, 15 এর সাথে 30 ডেফিনেটলি ম্যাচ হবে না, ইকুয়াল না, তাহলে এখানে ডুববে না, আবার উপরে যাবে। তো 0, 1, 2, এবার i এর ভ্যালু হবে 3, ভ্যালু ইকুয়াল নাম্বার 3 কিনা সেটা চেক করবে, ভ্যালু হচ্ছে 15, নাম্বার 3 তেও আছে 15, হ্যাঁ, এবার ঠিক আছে, তাহলে ভিতরে ডুববে, এবং পজিশনটা কি হচ্ছে i+1। কেন সেটা বলতেছিলাম, যে লক্ষ্য রাখবেন আমরা নর্মালি কি বলি, 1 নম্বর পজিশন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পজিশন, রাইট? এটা আমরা নর্মালি বলি, বাট এরে কিন্তু আপনারা লক্ষ্য রেখেছিলেন এখানে i এর ইন্ডেক্স ছিল 0, 1, 2, 3, তাহলে পজিশন যদি i দিতাম তাহলে এখানে পজিশন বলতো 3, বাট আমরা নর্মালি হিসাব করি 1, 2, 3, 4,
সেই জন্য আমরা কি করেছি, যে পজিশনটা আসবে যেহেতু এর জিরো থেকে শুরু হয় বাট আমরা কাউন্টিং করি ওয়ান থেকে, তাই আমরা পজিশনের সাথে কি করলাম আই প্লাস ওয়ান দিয়ে দিলাম। এতে করে আমাদের মতো কাউন্টিংটা হয়ে যাবে। এবং যখনই ভ্যালুটা ম্যাচ হবে, যদি এই ভ্যালুর সাথে আমরা কোনো একটা ভ্যালু এখানে এর থেকে খুঁজে পাই, সাথে সাথে কি করব বলেছিলাম, ব্রেক করে ফেলব। যেহেতু দেখেছি 15 এর সাথে 15 ম্যাচ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এলিমেন্ট আমরা পেয়ে গেছি, সুতরাং আর এইদিকে যাওয়ার দরকার নাই, তাই আমরা এখানে কি করলাম ব্রেক দিয়ে দিলাম। ওকে ফাইন, এবার আমরা যেটা ফাইনালি করব, যদি দেখা যায় যে আপনি একটা ভ্যালু খুঁজতেছেন, সে ফর এক্সাম্পল 18টা খুঁজতেছি, তো প্রথমটার সাথে চেক করবে, সেকেন্ডটার সাথে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এরকম চেক করবে, এবং সে দেখবে এখানে কোনো যে ভ্যালু কি হয় নাই, ম্যাচ হয় নাই। আর যদি ম্যাচ না হয়, লক্ষ্য রাখবেন সে জিরো থেকে সবগুলো এলিমেন্ট চেক করলো বাট দেখলো কারোর সাথে ম্যাচ হয় নাই। আর যদি ম্যাচ না হয় তাহলে ডেফিনেটলি এখানের মধ্যে ঢুকবে না, আর এখানের মধ্যে না ঢুকলে অবশ্যই পজিশনও চেঞ্জ হবে না, সেক্ষেত্রে পজিশন কি থাকবে, মাইনাস ওয়ানই থাকবে। তাই আমরা বলতে পারি যদি পজিশন মাইনাস ওয়ানই থাকে তাহলে ডেফিনেটলি সেই আইটেমটা আমরা খুঁজে পাইনি বা সেই আইটেমটা এখানে নেই। আর যদি সেই আইটেমটা থাকে দ্যাট মিন্স অবশ্যই ইকুয়াল হবে এবং পজিশন চেঞ্জ হবে। যদি এরকম হয় যে পজিশন চেঞ্জ হয় তাহলে আমরা বলতে পারবো যে সেই এলিমেন্টের পজিশন হচ্ছে এত। সো এই কাজটা এবার আমরা প্র্যাকটিক্যালি করব। তাহলে আশা করি আপনারা খুব সহজেই লিনিয়ার সার্চ জিনিসটা কি সেটা বুঝে নিয়েছেন। একেবারে যদি সংক্ষেপে বলি, আবারও যদি লাস্ট টাইমের মতো বলি, প্রথমে যেটা করতে হবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, তারপর যে ভ্যালুটা আপনারা খুঁজতে চাচ্ছেন সেটা ইউজার কাছ থেকে সে ফর এক্সাম্পল নিয়ে নিলেন। এবার আমরা যেটা করবো, ইনিশিয়ালি একটা পজিশন সেট করে দেবো যে এই ভ্যালুর পজিশন হচ্ছে মাইনাস ওয়ান। তারপর একটা লুপ চালাবো একেবারে প্রথম থেকে অ্যারের এলিমেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে চলতে পারে এরকম একটা লুপ চালাবো, এবং চেক করব যে ভ্যালুর সাথে সেই অ্যারের কোনো একটা এলিমেন্ট কি ম্যাচ হচ্ছে কি না। যদি ম্যাচ হয় তাহলে বলবো তার পজিশন আমরা পেয়ে গেছি, সেই আই এর ভ্যালুর সাথে এক যোগ করে দেবো, কারণ যেহেতু অ্যারে জিরো থেকে শুরু হয় তাহলে আমরা চাচ্ছি যে এক্স্যাক্টলি আমাদের মতো কাউন্টিং করবে, তাই এখানে প্লাস ওয়ান দিয়ে দিলাম। ওকে, এবং সাথে সাথে ভ্যালুটা পাওয়ার পর কি করে দেবো, ব্রেক করে দেব। এবার ফাইনালি চেক করব, যদি পজিশন চেঞ্জ না হয় সেক্ষেত্রে বলবো অবশ্যই যে এলিমেন্টটা পাওয়া যায় নাই, যেহেতু মাইনাস ওয়ান থেকে শুরু হয়েছে। আর যদি পজিশন চেঞ্জ হয় তাহলে ডেফিনেটলি আমরা বুঝবো যে অবশ্যই এটা পাওয়া গেছে এবং এটা ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিতে পারি। ওকে, সো আমি আপনাদের কোড ব্লকসে নিয়ে যাচ্ছি, আপনার কোড ব্লকস ওপেন করে নেবেন। একটা নিউ ফাইল তৈরি করে নিচ্ছি, ফাইলের নাম দিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা করবো, একটা এরে ডিক্লেয়ার করে নিচ্ছি, যেমনটা বলেছিলাম এরের নাম যে কোনো কিছু আপনারা দিতে পারেন। উদাহরণস্বরূপ এখানে আমি দিচ্ছি নাম্বার, এবং নাম্বারের এর মধ্যে কিছু এলিমেন্ট আপনারা রেখে দিতে পারেন, কিছু নাম্বার রেখে দিচ্ছি, সে ফর এক্সাম্পল 10, 2, 15, 20, 35, 46, 85। ওকে, সো কিছু নাম্বার রেখে দিলাম। এবার আমি ইউজার কাছ থেকে একটা ভেরিয়েবল, একটা ভ্যালু নিয়ে নিচ্ছি, যে ইউজার যে ভ্যালুটা খুঁজতে চায় তাহলে ইউজারকে বলে দেবো then to the value you want to search. আমার আইটেম হচ্ছে এইগুলো। এখন ইউজার যেটা খুঁজতে চাচ্ছে সেটা এখানে যদি থাকে তাহলে বলবে সেটা আছে এবং পজিশন বলে দেবে, রাইট? সো ইউজার কাছ থেকে নিয়ে নিচ্ছি সেই ভ্যালুটা। ওকে, পারফেক্ট। এবং ইনিশিয়ালি যে কাজটা করতে পারি, আমি ইনিশিয়ালি পজিশন নামক একটা ভেরিয়েবল সেট করে দিচ্ছি যার ভ্যালুটা মাইনাস ওয়ান হিসেবে ধরে নিচ্ছে। ওকে, রাইট। এবার যেটা করবো, একটা ডেফিনেটলি একটা লুপ চালাবো, লুপটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চলবে, আই ইকুয়াল ওয়ান জিরো থেকে, অ্যাকচুয়ালি জিরো ইন্ডেক্স থেকে, যেহেতু এটা জিরো ইন্ডেক্স, 1, 2, 3, 4, 5, 6, সো 6 পর্যন্ত চলতে হবে, রাইট? সো ডেফিনেটলি আই ভেরিয়েবলটাও ডিক্লেয়ার করে দিতে হবে, ডিক্লেয়ার করে দিলাম জিরো থেকে ঠিক সিক্স পর্যন্ত, রাইট? তাহলে 7 এর আগ পর্যন্ত দিয়ে দিচ্ছি আই প্লাস প্লাস, এবং লুপটা আমরা কি করব, জিরো থেকে জিরো, 1, 2, 3, 4, 5, 6 এই সবগুলো ভ্যালু আমরা কি করব, চেক করব যে আমাদের ভ্যালুর সাথে যদি ম্যাচ হয় এর থেকে কোনো একটা এলিমেন্ট, তাহলে সাথে সাথে কি হবে, সেই লুপটা থেমে যাবে। ইফ ভ্যালু ইকুয়াল, যদি আমাদের এর যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে যদি কোনো একটার সাথে ম্যাচ হয় তাহলে কি হবে, সাথে সাথে পজিশন আমরা সেই পজিশনটা নিয়ে নেব, পজিশনটা হবে আই এর যে ভ্যালুটা আছে তার সাথে এক যোগ করে দেবো, এবং সাথে সাথে লুপটা আমরা থামিয়ে দেবো। দ্যাটস ইট, এতটুকু কাজই করা হয়ে গেল। তারপর আমরা এবার কন্ডিশন চেক করে নিতে পারি, যদি দেখি পজিশনের ভ্যালু চেঞ্জ না হয়, যদি পজিশন মাইনাস ওয়ানই স্টিল থাকে তাহলে আমরা বলবো যে ভ্যালুটা পাওয়া যায়নি। ওকে, আইটেম ইজ নট ফাউন্ড, অন্যথায় আমরা বলবো যে আইটেম ইজ ফাউন্ড। যদি সেকেন্ড ব্রেকের দেওয়ার কোনো কাজ নাই, তারপর আমি দিচ্ছি শুধু শুধু দ্য ভ্যালু অথবা দ্য ভ্যালু ইজ ফাউন্ড, যে কোনো কিছু বলতে পারেন, সমস্যা নেই। দ্য ভ্যালু ইজ ফাউন্ড অ্যাট পজিশন, অ্যাট পার্সেন্ট ডি পজিশন, এতটুকু পজিশনের ভ্যালুটা পাওয়া গেছে, এবং আমরা জাস্ট এইখান থেকে পজ ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে দিতে পারি। ওকে, সো কোডটা রান করে দেখাচ্ছি।
এখানে এরর দেখাচ্ছে প্রথমেই, যেহেতু এখানে অবশ্যই একটা মিস্টেক, টাইপিং মিস্টেক, সেজন্য দুঃখিত। কোডটা রান করলাম, তারপর বলতেছে যে ভ্যালুটা সার্চ করতে চাচ্ছেন সেই ভ্যালুটা এখানে বলে দেওয়ার জন্য আমি দিচ্ছি 15, এবং 15 পজিশন হচ্ছে 1, 2, 3। সো ডেফিনেটলি এটা বলা উচিত যে দ্য ভ্যালু ইজ ফাউন্ড এট 3 পজিশন, পজিশন 3 অথবা 3 পজিশন, হোয়াট এভার, পজিশন 3 হবে সুন্দর করে বললে। এট পজিশন একইভাবে আপনারা ডিফারেন্ট টাইম এবার রান করে দেখতে পারেন। আমি চাচ্ছি যে 5 আমার এখানে আছে কিনা না আমি চেক করতে চাচ্ছি, তো দেখি এর মধ্যে 5 না, এর মধ্যে 5 নেই, তাহলে বলবে আইটেম ইজ নট ফাউন্ড।